হাই ভোল্টেজ ঘটনাবলীর স্রোত শনিবার বয়ে যায় গোটা উত্তরপ্রদেশে। কংগ্রেস নেত্রী তথা গান্ধী পরিবারের সন্তান প্রিয়ঙ্কা অভিযোগ করেন, তাকে হেনস্থা করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এরপরে ক্ষোভে ফুঁসতে থাকে কংগ্রেস। হাত শিবিরের তরফে একের পর এক দাবি দেওয়া তোলা হলেও তাকে পাত্তা দিতে নারাজ বিজেপি। গোটা ঘটনাকে নাটক হিসেবে দাবি করেছে বিজেপি। প্রিয়ঙ্কা গান্ধীর হেনস্থার ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছে বাংলার রবিনহুড অধীর চৌধুরী। কংগ্রেসের এই ডাপুটি নেতা জানান, প্রিয়ঙ্কা গান্ধীর ছায়াকেও ভয় পায় উত্তরপ্রদেশ সরকার, তাই তারা চায় না যে প্রিয়ঙ্কা উত্তরপ্রদেশে আসুন, মানুষের সঙ্গে কথা বলুন, কর্মী ও পড়ুয়াদের সঙ্গে কথা বলুন। দলের জেনারেল সেক্রেটারির হেনস্থার ঘটনা মেনে নিতে পারছে না কংগ্রেস। তারা দাবি করেছে বিজেপি শাসিত যোগী রাজ্যে যেন অবশ্যই লাগু করা হয় রাষ্ট্রপতি শাসন। এর আগে প্রিয়ঙ্কা গান্ধী দাবি করেন যে উত্তরপ্রদেশে তিনি যেতেই তাকে পুলিশ বাধা দেয় প্রথমে, তারপর তাকে ধাক্কা দেওয়া হয় পুলিশের তরফে। এক ক্যান্সার রোগীর সঙ্গে দেখা করতে যাওয়া প্রিয়ঙ্কার গাড়ি আটকে দিলে তিনি সেখান থেকে নেমে স্কুটিতে যাত্রা করেন। প্রাক্তন আইপিএস এবং সামাজিক কর্মী এস আর দারাপুরীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়ঙ্কা। 19 ডিসেম্বর লখনউয়ে বিক্ষোভের জেরে হিংসার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। 76 বছর বয়সী ক্যান্সারের রোগীকে দাঙ্গার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ তার পরিবারের সঙ্গে দেখা করতে যেতে বাধা দেয় প্রিয়ঙ্কাকে। এদিকে গোটা ঘটনায় প্রিয়ঙ্কা গান্ধীর দিকেই তোপ দেখেছেন যোগী সরকারের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং। তিনি বলেন, মিডিয়ার নজর কাটতেই প্রিয়ঙ্কা এখন কাণ্ড করছেন। উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ মানতে রাজি নয় যোগী সরকার।